রাতপহালে শ্বশুর বাড়ি যাবে নতুন জামাই। দিনভর মনটা তার ফুরফুরে। বউকে বলেছেন সকালে উঠেই তৈরি হতে। মেঘের উপর থেকে হাসলেন বোধহয় যোগদূত। শ্বশুর বাড়ি যাওয়ার হলো না তার। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো নতুন জামাইয়ের। বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবারও। মঙ্গলবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নবদ্বীপের ভালুকা গ্রামে। সঞ্জিৎ সর্দার, বয়স মাত্র 24 বছর, 3 মাস আগে পাশের গ্রামের ভগবতী মাঝিকে বিয়ে করেছে। দীর্ঘকয়েক আগে শ্বশুরমশাই বাড়ি বয়ে এসে নিমন্ত্রণ করে গিয়েছেন মেয়েকে নিয়ে সকাল সকাল যেও বাবা জীবন। বন্ধুদের কাছে অনেক শুনেছে নতুন জামাইকে শ্বশুর বাড়িতে নাকি বিরাট যত্ন আত্তি করা হয়। আসন পেতে বরণ করেন শাশুড়ি মা। সামনে সাজানো পাত্রে কত রকমের খাবার, তালপাতার পাখার বাতাস। সঞ্জিতের মনে বারবার সেই সব কথাই উকি দিচ্ছিল। আর তিনি একা একা হাসছিলেন, কিন্তু কে জানত শ্বশুর বাড়ি যাওয়ার কোনোদিনও তার হবে না। সন্ধেবেলা টিভি বন্ধ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হন সঞ্জিত। সুইচ বোর্ডে হাত দিতে থরথর করে কেঁপে উঠলেন। বাবা তুলসী সর্দার ছেলেকে বাঁচাতে গেলেন, তিনিও বিদ্যুৎ পৃষ্ঠ হলেন। দুজনেই থরথর করে কেঁপে চলেছেন। কিছুক্ষণ পর বিধাতার কাছে যেন পৃথিবীর সমস্ত নালিশ জানিয়ে চিরতরে তারা নীরব হয়ে গেলেন। পরিবারের লোকেরা দুজনকেই শান্তিনগর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হাত পা চোখ নেড়ে চিকিৎসক জানিয়ে দিলেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অনেক আগেই দুজনের মৃত্যু হয়েছে। জামাই ষষ্ঠীর আনন্দের দিনে নিভে গিয়েছে সর্দার পরিবারের হাসি। সঞ্জিতের দিদি অপর্ণা বড় ভাইয়ের মৃত্যুতে প্রলাপ বকছেন। আমার ভাইয়ের বউ ঘুমাচ্ছিল, আর আমার ভাই টিভি দেখে টিভিটা বন্ধ করে যাচ্ছিল। সুইচ বন্ধ করতে কিভাবে তা ছিঁড়ে যায়, বাবা ওকে ঠেলা মেরে ফেলে দেয়। তখন আমার ভাইয়ের বউ বেরিয়ে এসে বউ টান হয়ে ছিঁড়তে ফেলে দেয়। রাত পোহালে বাড়িতে আসবে জামাই মেয়ে, শাশুড়ি চম্পা মাঝি সেসব ভাবনায় দিনভর ব্যস্ত ছিলেন। রাতে বাজপাখির মতন এলো দুঃসংবাদ, জামাই আর আসবে না, কোনো দিনও আসবে না। কিছুতেই যেন আর হিসেব মেলাতে পারছেন না। সকাল থেকে চড়াচড়ে অঝোর শ্রাবণ ধারা, আম কাঁঠালের গন্ধ, দূরে কোথাও যেন বাজছে জামাই ষষ্ঠীর মাঙ্গলিক শঙ্খ ধ্বনি। জামাই এলো বুঝি। সর্দার বাড়িতে ঢুকলো পরপর দুটি নিথর দেহ, বাবা ও ছেলের। নদিয়া থেকে হাবু বিশ্বাসের রিপোর্ট, বেঙ্গল লাইভ।